দেখুন বন্দুকধারী গুলিতে ফের রক্তাক্ত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় বন্দুকধারী গুলিতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলোপাথারি গুলিতে রক্তাক্ত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কয়েকজন। জানা যায় এই ঘটনায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির হুইপ স্টিভ স্কলাইস সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। নির্বিচারে গুলি চালানোর পর ওই বন্দুকধারীও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আজ স্থানীয় সময় সকালে এই গুলির ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, রাইফেল নিয়ে ওই দুর্বৃত্ত হুইপ স্টিভ এবং তার এক উপদেষ্টা সহ কয়েকজনের দিকে গুলি ছোড়ে। গুলি হুইপ ও তার উপদেষ্টার বুকে লাগে। পরে সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বন্দুকধারীকে গুলি করেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।